বাচ্চার কথা বলছো তো? ইদানিং ও কেমন যেন একটু বদলে গেছে। এখন বিশিষ্ট অভিনেত্রী তাজিন আহমেদের কবরের দিকে যাচ্ছে। হচ্ছে অভিনেত্রী তাজিন আহমেদের কবর। আমি এখন তাজিন আহমেদের সংক্ষিপ্ত জীবনী বলবো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফরহাদ ব্লগ চ্যানেল ভিউয়ার্স। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা বনানী কবরস্থানে। এখানে আসার একটাই কারণ, বিশিষ্ট অভিনেত্রী তাজিন আহমেদের কবর এখানে। তো আজকে এই কবরটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি ভিউয়ার্স, আমার সাথে। এখন বিশিষ্ট অভিনেত্রী তাজিন আহমেদের কবরের দিকে যাচ্ছি। দেখুন এই পথটা ধরে আসলে। দেখুন আমার পিছনে যে কবরটা, এটা হচ্ছে তাজিন আহমেদের কবর, অভিনেত্রী তাজিন আহমেদের কবর। ওনার ডাক নাম হচ্ছে লিটা। দেখুন আমি ব্যাক ক্যামেরা দিয়ে একটা ভিউ দিব। হচ্ছে অভিনেত্রী তাজিন আহমেদের কবর। প্রথম কবরটা হচ্ছে মরহুম কামালউদ্দিন আহমেদ দুলু, এটা হচ্ছে তাজিন আহমেদের বাবা। আর পাশেরটা হচ্ছে দেখুন তাজিন আহমেদ, ব্যাকেট হচ্ছে লিটা, লিটা হচ্ছে ওনার ডাক নাম। আর ওনার জন্ম হচ্ছে 30 জুলাই 1972, মৃত্যু হচ্ছে 22 মে 2018। মাত্র 42 বছর বয়সে অভিনেত্রী মারা যায় ভিউয়ার্স। আমি এখন তাজিন আহমেদের সংক্ষিপ্ত জীবনী বলবো। তাজিন আহমেদ নোয়াখালী জেলায়, তবে তিনি বেড়ে উঠেছিলেন পাবনা জেলায়। ঢাকা ইডেন কলেজ থেকে পড়াশোনা করেছেন তিনি। তাজিন আহমেদের কর্মজীবন নাট্যাঙ্গনের কাজ করার পাশাপাশি বেশ কয়েক বছর সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন তাজিন আহমেদ। 1994 সালে তিনি দৈনিক বোরের কাগজে যুক্ত হন। 1997 সালে প্রথম আলোতে সাংবাদিকতা শুরু করেন। তাজিনের অভিনয় জীবনের শুরু। তাজিন আহমেদ দিলারা ডলি রচিত ও শেখ নিয়ামত আলী পরিচালিত শেষ দেখা শেষ নয় নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় যাত্রা শুরু করেন। নাটকটি 1996 সালে বিটিভিতে প্রচারিত হয়। এরপর থেকে তিনি অসংখ্য নাটক ও টেলিছবিতে কাজ করেছেন। 1991 সালে বিটিভিতে চেতনা নামের অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপনাও তিনি শুরু করেন। তার অভিনীত বিটিভিতে প্রচারিত আধারে ডবল দীপ্তি বেশ সাড়া জাগিয়েছিল। 1997 সালে থিয়েটার আরামবাগ দিয়ে মঞ্চ নাটকও তিনি শুরু করেন। এরপর নাট্যজন থিয়েটারের হয়ে বেশ কিছু নাটকে তিনি অভিনয় করেছেন। পরবর্তী সময়ে অরণ্যক নাট্য দলের ময়ূর সিংহাসন নাটকে অভিনয় করেছিলেন। এটি তার সর্বশেষ অভিনীত মঞ্চ নাটক। তার সর্বশেষ অভিনীত ধারাবাহিক নাটক বিদেশি পাড়া। তাজিন আহমেদের রাজনৈতিক জীবন। তাজিন আহমেদ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDMA যোগ দিয়েছিলেন। দলটির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সম্পাদক সাংস্কৃতিক পদে দায়িত্ব পালন করেছিলেন তিনি। তাজিন আহমেদের উপস্থাপনা জীবন। 1991 সালে বিটিভির চেতনা নামক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম তাজিন আহমেদ উপস্থাপনা শুরু করেন। এরপর তিনি NTV তে প্রচারিত টিফিনের ফাঁকে অনুষ্ঠানে টানা 10 বছর উপস্থাপনা করেছেন। এছাড়া 71 টিভিতে 71 সকালে নামক একটা অনুষ্ঠানও তিনি উপস্থাপনা করেছিলেন। ও উপস্থাপনার পাশাপাশি তাজিন আহমেদ লেখালেখিও করতেন। তার লেখা অনেক নাটক টেলিভিশনে প্রচারিত হয়। তাজিনের লেখা ও পরিচালনায় তৈরি হয় জাতক ও যোগফল নামে 2টি নাটক। তার লেখা উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে বৃদ্ধাশ্রম, অনুর একদিন, এক আকাশের তারা, হুম, সম্পর্ক ইত্যাদি। অভিনেত্রী তাজিন আহমেদের উল্লেখযোগ্য পুরস্কার হচ্ছে 2003 32তম বাচসাস পুরস্কার সেরা টিভি অভিনেত্রী বিজয়ী। বলবো তাজিন আহমেদ অভিনীত কিছু উল্লেখযোগ্য নাটকের নাম। শেষ দেখা শেষ নয়, নীল চুড়ি, বন্ধন, অদেখা ভুবন, উৎস, নলবাজি, পরস্পর, দা ফ্যামিলি, বারবার ফিরে আসে, ও বন্ধু আমার, মা, নকশাল সহ অসংখ্য জনপ্রিয় নাটকের অভিনেত্রী ছিলেন এই তাজিন। অভিনেত্রী তাজিন আহমেদের পারিবারিক জীবন হচ্ছে, তার হাজবেন্ডের নাম হচ্ছে এজাজ মুন্না আর তার বাবার নাম হচ্ছে কামাল আহমেদ, তার মায়ের নাম হচ্ছে দিলারা জলি। তাজিন আহমেদের মৃত্যু 2018 সালের 22 মে। তাজিন আহমেদ হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করা হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সেদিন বেলা 4:20 কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরের দিন জানাজা শেষে ঢাকার এই বনানী কবরস্থানের এই জায়গাতে তাকে দাফন করা হয়। আমি এখন ব্যাক ক্যামেরা দিয়ে তাজিন আহমেদের পুরো কবরটা একটা ভিউ দিব।
তো ভিউয়ার্স, আজকে যে ব্লগ করলাম বিশিষ্ট অভিনেত্রী তাজিন আহমেদের কবর, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফোরহাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।